السلام عليكم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم আদুনিয়া মজর আতুল আিরতি আউ কামা কলা আলাইহি সালাম পিয়ারে হাজিরিন জগতের যাবতীয় মানবমণ্ডলীর কর্তব্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার ইচ্ছা রাখি দোয়া করবেন আল্লাহ পাক যেন সহজ ও পরিকারভাবে আপনাদের সামনে আরস করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন প্রথমত হাদিস শরীফের অর্থ শুনে নিন রসুল করিম সাল্লু আলহি ও সাল্লাম ইরশাদ করেন দুনিয়া হলো আখেরাতের তের বা চাষাবাদের জমি পিয়ারে হাজিরিন মনোযোগ সহকারে শ্রবণ করুন এ জগৎটা হলো আখেরাতের জন্য কর্মস্থল আর মানুষের জীবনটা হলো কর্মজীবন এবং দুনিয়ার যাবতীয় মানুষ হলো কর্মী আল্লাহপাক সবাইকে কর্মী বানিয়ে পাঠিয়েছেন সবাইকে কর্ম করতে হবে আর সবাই কর্ম করছেও কিন্তু মনে রাখতে হবে শুধু কর্ম করলেই চলবে না কেননা হাদিস শরীফে দুনিয়াকে আখেরাতের কর্মস্থল বলে বলা হয়েছে গেল কর্ম করে গেলেই হবে না বরং খেয়াল রাখতে হবে আমরা যে সমস্ত কর্ম করে যাচ্ছি তাতে আখেরাতের কোনো ফল হবে কিনা যে সমস্ত কর্মের বীজ বপন করে যাচ্ছি তার দ্বারা আখেরাতে লাভবান হতে পারব কিনা দুনিয়ার কর্ম দুই প্রকার কথাটা স্পষ্ট হওয়ার জন্য এভাবে বুঝে নিতে পারেন যে কর্ম দুই প্রকার এক জাগতিক দুই আখেরাতের কর্ম জাগতিক কর্মের ফলাফল বা বিনিময় জগতেই ভোগ করা যায় প্রক্ষান্তরে আখেরাতের কর্ম তার ফলাফল বা পুরস্কার দুনিয়াতে আংশিক কখনো কেহ পেয়ে থাকলেও পরিপূর্ণ পুরস্কার আখেরাতে পাওয়া যাবে জাগতিক কর্মের ফলাফল ইহ জগৎ পর্যন্তই শেষ যেদিন মৌধ এসে যাবে সেদিন কর্ম ও কর্মের ফলাফল ভোগ করা সবই শেষ হয়ে যাবে কিন্তু আখরাতের কর্ম মুহূর্তের সাথে সাথে শেষ হয়ে গেলেও তার ফলাফল বা পুরস্কার ইহজগতেই শেষ হয়ে যায় না বরং তা ভোগ করা শুরু হয় কবরের জীবন থেকে আর তা চলবে অনন্তকাল পর্যন্ত যার কখনো শেষ নেই সীমা নেই এখন চিন্তা করা দরকার যে যে কর্মের পুরস্কার ফুরিয়ে যায় শেষ হয়ে যায় তা উত্তম না যার পুরস্কার অনন্তকাল পর্যন্ত ভোগ করা যাবে তা উত্তম দুনিয়ার হায়াত বা জীবন তো প্রকৃত হায়াত বা জীবন নয় এ জীবন হলো অস্থায়ী যা একদিন ফুরিয়ে যাবে যা একদিন ধ্বংস হয়ে যাবে প্রক্ষান্তরে আখেরাতের আয়াত বা জীবন যার শেষ নেই ইতি নেই যা হবে স্থায়ী চিরস্থায়ী খুবই আফসোস বা পরিতাপের বিষয় যে আমরা দুনিয়ার অস্থায়ী হায়াতের জন্য যে কর্ম করে যাচ্ছি তা পরিশ্রম করে যাচ্ছি আখেরাতের চিরস্থায়ী হায়াতের জন্য তার তুলনায় কিছুই করছি না অথচ আখেরাতের হায়াতের কর্মস্থল হলো দুনিয়া দুনিয়ার হায়াত ফুরিয়ে গেলে আখেরাতের কর্মের সুযোগও ফুরিয়ে যাবে কর্ম করার আর অবকাশ থাকবে না তারপরই শুরু হবে কর্মফল ভোগ করার পালা আখেরাতের কর্ম আবার দুভাগে বিভক্ত আখেরাতের জন্য যে কর্ম করা হয় তা আবার দুভাগে বিভক্ত পাপ পুণ্য ভালো মন্দ নেকবধ সুতরাং যে ব্যক্তি দুনিয়াতে ভালো আর নেক কর্ম করেছে সে তার পুরস্কার আখেরাতে ভোগ করবে যে পরিমাণ নেক করেছে সে পরিমাণ পুরস্কার পাবে প্রক্ষান্তরে যে ব্যক্তি মন্দ আর বধকর্ম করেছে সে আখেরাতে তার তিরস্কার ভোগ করবে যেমন আল্লাহ আল্লাহতালা ঘোষণা করেছেন আলাইহা যে সৎকর্ম করে সে নিজের উপকারের জন্যই করে আর যে অসৎকর্ম করে তার তার উপরই বর্তাব্যে হামিম শেষদা আয়াত চল্লিশ ইমান ছাড়া সৎকর্মের পুরস্কারের আশা করাটা বোকামি বন্ধুগণ দুনিয়া আখেরাতের কর্মস্থল কথাটা ভালোভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে এভাবে বলবো যে দুনিয়াটা হলো আখেরাতের চাষাবাদের স্থল অর্থাৎ দুনিয়াতে ইমান ও নেক আমলের চাষাবাদ করলে আখেরাতে তার ফসলাদি ভোগ করা যাবে পরিপূর্ণ ইমান ও নেক আমলের বীজ বোপন করে যেতে পারলে বিনা হিসাবে চিরস্থায়ী জান্নাতের মালিক হওয়া যাবে যেমন দুনিয়াতে যদি আমরা ক্ষেত খামারে ভালো বীজ বপন করি তাহলে ক্ষেত কাটার মৌসুম আসলে ফসল পাওয়ার আশায় বসে থাকলে তা অধিক হবে এবং গুলায় ধান উঠবে আর যদি বীজ বোপন না করে অগ্রহায়ণ মাসে অন্যের দেখি আশা করে বসে থাকি যে আমার ঘরেও ধান আসবে তা দিয়ে গুলা ভরব পিঠা খাবো ইত্যাদি ইহা যেমন আস্ত বড় বুকামি আর আহামমুখীর কাজ হবে সিক্তদুরূপ দুনিয়াতে ইমানদার না হয়ে নেকামল বা সৎকর্ম না করে বেহস্ত পাওয়ার আশা করাটা বোকামি আর আহাম্মুখী ছাড়া আর কিছুই হতে পারে না হ্যাঁ ইমানদার হয়ে নেক আমলে ত্রুটি পাওয়া গেলেও কিছুদিন জাহার নামের স্বাদ আস্বাদ করে পরবর্তীতে বেহেস্তে যাওয়ার আশা করা যেতে পারে কিন্তু ইমান ছাড়া সৎকর্মের পুরস্কারের আশা করাটা মস্ত বড় বোকামি আখেরাতের ফসল বিনিষ্ট হলে মাসুল দিতে হবে মনে রাখা দরকার দুনিয়ায় একেবারের ফসল বিনিষ্ট হয়ে গেলে পরবর্তীতে আবারও বীজ বপন করে দ্বিতীয় ও তৃতীয়বারও ফসল পাওয়ার অবকাশ থাকে কিন্তু দুনিয়াতে ইমানি বীজের অভাবে যদি আখেরাতের ফসল একবার বিনিষ্ট হয়ে যায় তাহলে হাজারো আফসোস করলে এবং কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেও সে বীজ আর দ্বিতীয়বার বপন করা এবং পরবর্তীতে তা ভোগ করার অবকাশ থাকবে না দুনিয়ার ফসল নষ্ট হয়ে গেলে শুধুমাত্র নষ্টই হলো অন্য কোনো প্রকার মন্দ কাজ করা যেমন গুনহা নেক কাজে অবাধ্যতা ও অলসতা করাও গুনহা জরিমানা দিতে হয় না রক্ষান্তরে আখেরাতের ফসল বিনিষ্ট হয়ে গেলে তার মাসুল দিতে হবে তার জন্য তিরস্কার আর শাস্তি ভোগ করতে হবে অতএব দুনিয়াকে যারা আখেরাতের কর্মক্ষেত্র বা চাষাবাদের ভূমি হিসাবে ব্যবহার করবে তারাই প্রকৃত বুদ্ধিমান এবং তারাই হবে চিরস্থায়ী বেহেস্তের মালিক নতুবা অলসতা করে ভুলে গেলে তার পরিতাপের সীমা থাকবে না অনন্তকাল তার সাজা ভুগতে হবে যেমন এক কবি বলেন আমল দ্বারাই জীবন গঠিত হয় জান্নাত ও জাহান্নামের মালিক হওয়া যায় এই মাটির দেহ প্রকৃতপক্ষে জান্নাতীয় নয় জাহান্নামিও নয় অর্থাৎ যে যেমন আমল করবে সে সেই উপযুক্ততা লাভ করবে সৎকর্ম করলে বেহস্ত হবে আর অসৎকর্ম করলে জাহান্নামি হবে তাই কোরআনে কারিমে আল্লাহরাবুল আলমীর জগতের যাবতীয় মুমিন মুসলমানদেরকে সৎকর্মের উপর চৌকান্না থাকার নির্দেশ দিয়েছেন হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করেছে তা চিন্তা করা আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে খবর রাখেন তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহ তালাকে ভুলে গেছে ফলে আল্লাহ তাআলা তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন তারাই অবাধ্য হাসর আয়াত আঠারো এ আয়তে মুমিনদেরকে বলা হয়েছে যে তারা যেন দুনিয়াকে পরকালের কর্মক্ষেত্র হিসাবে ভুলে না যায় বরং তাদের উচিত দুনিয়ার জীবনেই অনন্ত অসীমকালের জীবনের জন্য কিছু পাথেই সংগ্রহ করে নেয় এই ব্যাপারে সমস্ত মুমিনদেরকে হুঁশিয়ার ও সাবধান করা হয়েছে তারা যেন গাফেল হয়ে বসে না থাকে কেননা দুনিয়ার সীমিত জীবন ক্রমান্বয়ে খতম বা শেষ হয়ে যাবে তারপরই শুরু হবে আখেরাতের অনন্ত অসীম জীবন তাই আখেরাতের জন্য কিছু তৈরি হচ্ছে কিনা এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য এ আয়াতে জগতের সমস্ত মুমিনদেরকে সতর্ক করা হয়েছে উদাসীনতায় জীবন কাটালে অপরাধের দায়ে অভিযুক্ত হবে সুধিমণ্ডলী উল্লেখিত আয়াতের মধ্যে লিগ দিন শব্দটির দ্বারা যার অর্থ আগামীকাল তিনটি ইঙ্গিত করা হয়েছে এক এ কথা বোঝানো হয়েছে যে ইহকাল পরকালের মোকাবেলায় স্বল্প ও সংক্ষিপ্ত অর্থাৎ একদিনের সমান হিসাব করলে একদিনের সমান হওয়া কঠিন কেননা পরকাল হবে চিরন্তন যার কোনো শেষ বা অন্ত নেই দ্বিতীয় ইঙ্গিত হল যে কিয়ামত সুনিশ্চিত যেমন আজকের পর আগামীকালের আগমন সুনিশ্চিত তৃতীয় ইঙ্গিত হলো এই যে কিয়ামত অতি নিকটবর্তী যেমন আজকের পর আগামীকাল অতি নিকটবর্তী অতএব আলোচ্য আয়াতে কেয়ামত বা পরকালকে আগামীকাল বলে উদাসীন মানুষকে হুঁশিয়ার ও সাবধান করা হয়েছে যে কেয়ামত বা পরকালকে বেশি দূরে মনে করো না কেয়ামত আগামীকালের মতোই নিকটবর্তী বিধায় সৎকর্মের প্রতি তৎপর হও যে ব্যক্তি ইহ জীবনে সৎকর্ম করে যাবে সেই আগামীকাল তথা পরকালে তার উত্তম বিনিময় পাবে প্রক্ষান্তরে যে উদাসীনতায় জীবন কাটিয়ে দেবে অথবা অসৎকর্মে লিপ্ত হবে পরকালে সে অপরাধের দায় অভিযুক্ত হবে এবং অপরাধী বলে গণ্য হবে উপস্থিত মণ্ডলী এতে ইত উল দুইবার বলা হয়েছে প্রথমবারের অর্থ হলো আল্লাহকে ভয় করে তার নির্দেশাবলী পালন করে পরকালের জন্য কিছু সম্বল প্রেরণ করো আর দ্বিতীয়বার উল্লহ বলে বলা হয়েছে যে পরকালের জন্য যে সম্বল প্রেরণ করেছ তা কীর্তিম ও পরকালে অচল কিনা তা যাছাই করে নাও এর জন্য যে যে কর্ম খাঁটিভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয় না বরং নাম যশ অথবা কোনো মানসিক স্বার্থের বশবর্তী হয়ে করা হয় এবং সে কর্মের ধর্মে কোনো প্রমাণ নেই যা আত বা পদভ্রষ্টতা তা পরকালের জন্য সম্বল হতে পারে না তা পরকাল পর্যন্ত পৌঁছাবে না ইহ জগৎ পর্যন্তই তার দৌড় শেষ হয়ে যাবে নিজ মন গড়া কর্ম করার নাম সৎকর্ম নয় অতএব সৎকর্ম বলতে ওই সমস্ত কর্মকে বোঝায় পবিত্র কোরআনে এবং হাদিস শরীফে যে সমস্ত কর্মের বিধান রয়েছে এবং যে সমস্ত কর্ম করার জন্য মানুষকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করা হয়েছে নিজ মন গড়া কর্ম করার নাম সৎকর্ম নয় তাই সমগ্র মানবমণ্ডলীকে একমাত্র সৎকর্মের উপরই সফলতার বিশ্বাস স্থাপন করতে হবে এবং রীতিমতো তা পালন করে যেতে হবে। তাহলেই কল্যাণকামী মানুষ সঠিক কল্যাণের সন্ধান পাবে। বন্ধুগণ আমরা কোরআন ও হাদিসের আলোকে সৎকর্ম বলতে সর্বপ্রথম ঈমান বুঝি। ঈমান আনার পর পাঁচ ওয়াক্ত নামাজ রীতিমতো সম্পাদন করে যেতে হবে। অতপর বৎসরের একবার পবিত্র রমজান মাসে সিয়াম সাধনা করতে হবে ধনী হলে বৎসরে একবার মালের জাকাত দিতে হবে আরও প্রভাবশালী হলে জীবনে একবার হজ পালন করতে হবে গরিব দুঃখী ফকির মিসকিনদের দান খৈয়াত করতে হবে ক্ষুধার্তদের দান করতে হবে বিবস্ত্রদেরকে বস্ত্র দান করতে হবে অভাবীদের অভাব মোচনে পাশে দাঁড়াতে হবে বিপদগ্রস্তদের বিপদে এগিয়ে আসতে হবে ঋণগ্রস্তদের ঋণ আদায়ে সাহায্য করতে হবে এতিমের মাথায় হাত বুলাতে হবে পাড়া প্রতিবেশীর হক আদায় করে যেতে হবে ছোটো বড়োদের হক এবং বড়ো ছোটোদের হকের প্রতি লক্ষ্য রাখতে হবে স্বামী স্ত্রীর অধিকার এবং স্ত্রীকে স্বামীর অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে পিতামাতাকে সন্তানের হক এবং সন্তানদেরকে পিতামাতার হক আদায়ে যত্নবান হতে হবে অসুস্থদের সেবা আত্মীয় স্বজনদের দেখাশোনা এবং খোঁজখবর নেয়ার ব্যাপারে তৎপর হতে হবে শিক্ষকদেরকে ছাত্রের হক এবং ছাত্রদেরকে শিক্ষক যার হক আদায়ে চৌকান্ন ও হুশিয়ার হতে হবে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন অর্থাৎ জীবনের প্রতি স্তরে স্তরে ও হাদিসে বর্ণিত হোক ও অধিকার সমূহ আদায় জাগ্রত থাকতে হবে এমনকি জীবজগতের প্রতি উদারতা রেখে ছোট থেকে বড়ো পর্যন্ত প্রতিটি জীবজন্তু পোকামাকড়ের প্রতিও সতর্ক ও সাবধানতার দৃষ্টি রাখতে হবে এমনভাবে যে আপন জীবন পরিচালনা কর যেতে পারবে কোরআনের ভাষায় সেই সৎকর্মী সৃষ্টির সেরা জীব হিসাবে আখিয়ত হবে ইমানদারদের আনন্দময় জীবনের অর্থ বেড়া দাঁড়ান ইমানদার হয়ে সৎকর্মশীল হতে পারলে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে আল্লাহ তালা পবিত্র জীবন দান করবেন পবিত্র জীবনের অর্থ হল আনন্দময় জীবন আর আনন্দময় জীবনের অর্থ এই নয় যে মুমিন কখনো অনাহার উপবাস ও অসুখ বিসুখের সম্মুখীন হবে না বরং এর অর্থ এই যে মুমিন ব্যক্তি কোনো সময় আর্থিক অভাব অন্টন কিংবা কষ্ট পতিত হলেও দুটি বিষয় তাকে পেরেশান বা অস্থির হতে দেয় না এক অল্পে তুষ্টির অভ্যাস বা দারিদ্রের মাঝেও কেটে যায় দুই তার এ বিশ্বাস যে এ অভাব অন্টন ও অসুস্থতার বিনিময়ে পরকালে সুমহান চিরস্থায়ী নিয়ামত পাওয়া যাবে প্রক্ষান্তরে কাফের ও পাপিচারীরা তারা অভাব অনটরের সম্মুখীন হলে কাণ্ড জ্ঞান হারিয়ে ফেলে এমনকি কখনো আত্মহত্যা করে বসে সুতরাং বোঝা গেল পবিত্র জীবনের অধিকারী একমাত্র ইমানদার নেকর্মশীলেরাই এছাড়া তাদের জন্য রয়েছে পরকালের বিশেষ ন্যায্য পুরস্কার যা আল্লাহ পাক তাদের দিবেন দুনিয়ার কাজকর্ম এবং আখেরাতের কাজকর্মের পুরস্কারের বেলায় যথেষ্ট তারতম্য বা পার্থক্য রয়েছে দুনিয়ার একটি কর্মের পুরস্কার একটি হয়ে থাকে প্রক্ষান্তরে পরকালের কর্মের পুরস্কার সম্পর্কে বলা হয়েছে তার নিম্নের পুরস্কার বা ফলাফল হলো গুণ ঊর্ধ্বে বৃদ্ধি পেতে পেতে সাত শত পর্যন্ত গিয়ে পৌঁছে সুবাহল্লাহ এছাড়া দুনিয়ার পুরস্কার বা ফলাফল সীমিত অনিত্য এবং অমরূপ আর আখেরাতের কর্মের ফলাফল বা পুরস্কার অসীম নিত্য এবং অনেক অতএব বন্ধুগণ ব্যক্তিগতভাবে দুনিয়ার কর্মের ফাঁকে ফাঁকে জিকির আসকারে এবং নফল নামাজ সমূহে মনোনিবেশ করতে হবে কেননা ফরজসমূহ আদায়ে ত্রুটি বিচ্যুতি এই নফলের মাধ্যমে পূরণ হয়ে থাকে কৃতকর্মই হবে প্রতিদান বা সাজা কোরআনে কারিমের অন্য এক আয়াতের মধ্যে আছে যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তার চেয়েও বেশি আর তাদের মুখমণ্ডলকে আবৃত করবে না মলিনতা কিংবা অপমান তারাই হলো জান্নাতবাসী এতেই তারা বসবাস করতে থাকবে অনন্তকাল ইউনুস আয়াত ছাব্বিশ বন্ধুগণ ছোট হক বড় হক মানুষের প্রতিটি আমলেই লিখা হচ্ছে যেমন আল্লাহ পাক বলেন প্রতিটি ছোট বড় কর্ম লিপিবদ্ধ হচ্ছে এমনিভাবে কোনো প্রকার কর্মই বিফলে যাবে না সবুই হিসাবের আওতাধীন থাকবে এ সম্পর্কে কোরআনে ঘোষণা করেছে অতপর যে কে অনুপরিমাণ সৎকর্ম করবে তা দেখতে পাবে এবং যে অনুপরিমাণ অসৎকর্ম করবে তাও দেখতে পারবে অর্থাৎ পরকালের জন্য যে কর্ম কেহ কোনো করুক না কেন সৎ বা অসৎ সবই সংরক্ষিত হচ্ছে সবগুলোর ওই প্রতিদান বা সাজা ভোগ করতে হবে আর বান্ধারকৃত আমলই হবে তার প্রতিদান বা সাজা এ প্রসঙ্গে পবিত্র কোরআনে অন্যত্র আছে যে মা আমিলু অর্থ তারা হাসরবাসীরা তাদের কৃতকর্মকে উপস্থিত পাবে এখানে কৃতকর্মকে উপস্থিত পাওয়ার অর্থ হলো কৃতকর্মের প্রতিদান উপস্থিত পাওয়া যেমন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহিয়া আলী বলতেন বহু হাদিসও এর পক্ষে সাক্ষ্য দেয় যে কৃতকর্মই হবে পরকালের প্রতিদান বা শাস্তি এগুলোর আকার আকৃতি সেখানে পরিবর্তিত হয়ে যাবে সৎকর্মসমূহ জান্নাতের নিয়ামতের আকার ধারণ করবে আর মন্দকর্মসমূহ জাহান্নামের আগুন ও সাপ বিচ্ছু হয়ে যাবে সুতরাং বুঝা গেল ইহকাল নামক জমিনে যা কিছুই রোপণ করা হবে পরকালে তাই পাওয়া যাবে সৎকর্ম ভেস্তের নিয়ামতের রূপ ধারণ করবে আর বদ বা অসৎকর্ম যোজকের শাস্তির উপদানে পরিণত হবে মোট কথা দুনিয়া কর্মক্ষেত্রের কোনো কর্ম বিফলে যাবে না ভালোমন্দ প্রতিটি কর্মের ফলই মানুষকে যথাযথভাবে ভোগ করতে হবে মানুষ ক্ষতিগ্রস্ত শ্রোতামণ্ডলী এ জগৎ বা দুনিয়া কর্মক্ষেত্র কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে যে এ কর্মক্ষেত্র সীমিত দিনের জন্য আর তার ফল ভোগ করতে হবে চিরকাল সীমিত দিনগুলো ফুরিয়ে গেলে এ দিন আর ফিরে আসবে না আমরা বলে থাকি দিন দিন বয়স বাড়ছে প্রকৃতপক্ষে কিন্তু দিন দিন বয়স কমছে বরফের ন্যায় দিন দিন জীবনের এক একটি অংশ ক্ষয় হতে চলেছে এরই ভিতরে মৃত্যুর আগে ভাগে যা সৎকর্ম করা যায় তাহাই আখেরাতের জন্য পাথেই হয়ে থাকবে নতুবা পরকালে খালি হাতে উঠতে হবে কর্ম ছাড়া সীমিত জীবনের যে দিনগুলো অতিবাহিত হয়ে চলেছে সবই পরকালের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে এর জন্যই আল্লাহরাবুল আলমী তার পবিত্র কোরআনে এ সম্পর্কে ইসাত করেছেন কসম যুগে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয় যারা ইমান আনে এবং সৎকর্ম করে এবং তাকিত করে সত্যের এবং তাকিত করে সবরের অর্থাৎ সমগ্র মানবজাতি অত্যন্ত ক্ষতিগ্রস্ত কেননা তাদের হায়াত ক্রমান্বয়ে ফুরিয়ে যাচ্ছে অথচ তারা এ অমূল্য হায়াত দ্বারা পরকালের জন্য কিছু জোগাড় করছে না সৎকর্ম করার প্রতি মনোযোগী হচ্ছে না ফলে পরকালে তারা বেঈমান ও বে আমলের লিস্টের অন্তর্ভুক্ত হতে চলেছে এর জন্য আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করেছেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে কেননা ইমান ও সৎকর্মই হবে পরকালের জন্য অমূল্য সম্পদ সুতরাং যারা কষ্ট করে নফস এবং শয়তানের সাথে জিহাদ করে নেক আমল করে যাচ্ছে তাদের ওই সুকপাল তারাই ভাগ্যবান আর তারাই হবে চিরস্থায়ী জান্নাতি আর যারা আখেরাতকে ভুলে নফস এবং শয়তানের গোলাম হয়ে সর্বদা কুকার যে লিপ্ত তারা হল হতভাগা কপালপুরা তারা হবে সেদিন তারা দুনিয়ায় এসে আবারও করার আবার আল্লাহপাকের দরবারে অনুতাপ আর পরিতাপের সাথে বহু আর্জি পেশ করবে কিন্তু তা গ্রহণযোগ্য হবে না আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে প্রকৃত ইমানদার ও সৎকর্মশীল হয়ে বেঁচে থাকার এবং চিরস্থায়ী বেহেস্ত হওয়ার তফিক দান করুন আমিন تقبل يا رب العالمين السلام عليكم